হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আমাদের বংশগতি যে পরের চ্যাপ্টার, আমাদের 6 নম্বর চ্যাপ্টার, সেটা হলো বংশগতির আণবিক ভিত্তি। তো সেই বংশগতির আণবিক ভিত্তি এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা জানব। তো এই চ্যাপ্টারে তোমাদের ডিএনএ আরএনএ এদের গঠন বা ডিএনএ আরএনএ সৃষ্টি বা কীভাবে তারা রেপ্লিকেট করে, প্রতিলিপিকরণ গঠন করে, এই সমস্ত নিয়ে এই চ্যাপ্টারে রয়েছে। তো যেহেতু বংশগতির প্রধান ফ্যাক্টরই হলো ডিএনএ বা জিন, ওই জন্য আমরা প্রথমত জানবো যে ডিএনএ বা জিনকে কেন জেনেটিক বস্তু ধরা হয়। প্রোটিনকেও তো আমরা জেনেটিক বস্তু বলতে পারি, কিন্তু আমরা প্রোটিনকে না বলে জিন বা ডিএনএকেই কেন বলে থাকি। তো দেখো, আমরা ডিএনএ বা জিনকে জেনেটিক বস্তু এই কারণে বলে থাকি যে তাদের মধ্যে কী রয়েছে, বা ডিএনএ বা জিনের মধ্যে রয়েছে কি সর্বজনীনতা। অর্থাৎ ডিএনএ বা জিনকে হতে হবে সর্বজনীন, সবার মধ্যে, সমস্ত প্রাণীদের দেহে কিন্তু এটা থাকতে হবে, এবং এদের মধ্যে বৈচিত্র্যতা থাকা দরকার। বৈচিত্র্যতা মানে এই যে আমরা জানি ডিএনএর মধ্যে থাকে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। অর্থাৎ অ্যাডেনিনের সঙ্গে থাইমিন থাকে 2টা হাইড্রোজেন বন্ধনী দ্বারা, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন থাকে 3টা হাইড্রোজেন বন্ধনী দ্বারা। তো এটাই হচ্ছে বৈচিত্র্যতা। তো এই বৈচিত্র্যতার জন্যও কিন্তু আমরা ডিএনএকেই জেনেটিক বস্তু ধরে নিই। এছাড়া কি বলতো, এদের প্রতিলিপিকরণ ক্ষমতা, তার মানে ডিএনএ বা জিনের প্রতিলিপিকরণ ক্ষমতা কিন্তু থাকতে হবে। অর্থাৎ এরা কি করতে পারে, না রেপ্লিকেট যেন করতে পারে। রেপ্লিকেট বা প্রতিলিপিকরণ যদি না হয়, তাহলে তো ডিএনএর সংখ্যা বাড়বে না বা জিনের সংখ্যাও বাড়বে না, যার জন্য এদের মানে প্রতিলিপিকরণ করার ক্ষমতা থাকতে হবে। শুধু তাই না, বিভিন্ন তথ্যের বহিঃপ্রকাশ ঘটাতে হবে, ঠিক আছে, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তো তোমরা পড়ে নিয়েছো এটা। তো এই বহিঃপ্রকাশ করার ক্ষমতা থাকবে, ডিএনএর পরিমাণটাকে ঠিকঠাক থাকতে হবে, প্রকরণ করার ক্ষমতা থাকতে হবে। তো এই বৈশিষ্ট্যগুলোর জন্যই আমরা ডিএনএ বা জিনকেই বলে থাকি কি জেনেটিক বস্তু। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রূপান্তর ভবন। তোমরা ক্লাস 11-এ রূপান্তর ভবন কাকে বলে একটু জেনেছিলে, যে প্রক্রিয়াতে ডিএনএ যখন সরাসরি কোনো একটা ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করে, সরাসরি নর্মাল, তো এবং কী করে না চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায়, তো এটাকেই আমরা বলি রূপান্তর ভবন, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা জীবিত বা মৃত ব্যাকটেরিয়া দেহ থেকে ডিএনএ যখন মানে অন্য একটি ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করে, তখন সেটাকে আমরা বলি কি, এবং সেটাকে অবশ্যই নতুন বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাকটেরিয়ায় রূপান্তরিত করে, যার জন্য এটাকে আমরা বলি রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন। আর এই ট্রান্সফরমেশন নিয়ে কিন্তু একজন বিজ্ঞানী, যার নাম হলো ফ্রেডরিক গ্রিফিথ, তিনি একটা পরীক্ষা করেছিলেন। পরীক্ষাটা কি কি না, তিনি দু রকমের ব্যাকটেরিয়া নিয়েছিলেন। একটা ব্যাকটেরিয়া ছিল 2R বা অ্যাভিরুলেন্ট, অ্যাভিরুলেন্ট মানে খুব একটা ক্ষতিকারক নয়। আর একটা ব্যাকটেরিয়া হচ্ছে 3S, যেটাকে বলছি মানে ভিরুলেন্ট, ভিরুলেন্ট মানে একটু কিন্তু ক্ষতিকারক ব্যাকটেরিয়া। তো আমরা জানি ব্যাকটেরিয়ার বাইরে ক্যাপসুল থাকে, তো 2R প্রকৃতির ব্যাকটেরিয়াটা যেহেতু খুব একটা ক্ষতিকারক নয়, তার মানে এদের বাইরে কিন্তু কোষপ্রাচীরের বাইরে কোনো ক্যাপসুল থাকে না। কিন্তু এই যে 3S প্রকৃতির যে ব্যাকটেরিয়াটা আমরা জানছি, যেটা একটু ভিরুলেন্ট প্রকৃতির হয়, একটু রোগ সৃষ্টি করতে পারে, কেননা ক্যাপসুলের আবরণী থাকে, ঠিক আছে। তো মনে রাখবে 2R হচ্ছে অ্যাভিরুলেন্ট, 3S হচ্ছে ভিরুলেন্ট। তিনি কী করেছিলেন, গ্রিফিথ কী করেছিলেন, না প্রথমত একটা 2R টাইপের ব্যাকটেরিয়াকে একটা সুস্থ ইঁদুরের শরীরে প্রবেশ করালেন। সুস্থ ইঁদুরের শরীরে প্রবেশ করানোর পর দেখলেন যে ইঁদুরটা কিন্তু বেঁচেই থাকলো, মারা কিন্তু গেল না। তখন তিনি সিদ্ধান্তে এলেন যে তার মানে 2R প্রকৃতির ব্যাকটেরিয়াটা খুব একটা মানে রোগ সৃষ্টি করতে পারে না, অ্যাভিরুলেন্ট প্রকৃতির। তারপর তিনি আরেকটা ইঁদুরের মধ্যে 3S প্রকৃতির ব্যাকটেরিয়াকে চালনা করলেন। 3S প্রকৃতির ব্যাকটেরিয়াকে চালনা করার পর তিনি দেখলেন যে ইঁদুরটা কিন্তু মারা গেছে, যার ফলে তিনি বুঝতে পারলেন যে 3S প্রকৃতির ব্যাকটেরিয়াটা যেহেতু ভিরুলেন্ট প্রকৃতির, ওই জন্যই কিন্তু সেটা ইঁদুরের শরীরে গিয়ে মানে ইঁদুরটাকে রোগাক্রান্ত করে তুলেছে, যার জন্য ইঁদুরটা মারা গেছে। তারপরে তিনি কী করলেন, 3S প্রকৃতির ব্যাকটেরিয়াকে একটু তাপ প্রয়োগ করলেন। তাপ প্রয়োগ করার ফলে কী হলো, ব্যাকটেরিয়াগুলো মরে গেল। তো সেই ব্যাকটেরিয়াগুলোকে, তাপ প্রয়োগ করা ব্যাকটেরিয়াকে তিনি একটা ইঁদুরের শরীরে প্রবেশ করালেন। তারপরে তিনি দেখলেন কি, না ইঁদুরটা কিন্তু বেঁচে থাকলো। তার মানে দেখো, যখন 3S প্রকৃতির ব্যাকটেরিয়াকে প্রবেশ করালো, তখন কিন্তু ইঁদুরটা মারা গেছিলো, কিন্তু যখনই তিনি তাপ প্রয়োগ করে আবার ব্যাকটেরিয়াটাকে প্রবেশ করালেন, তখন কিন্তু ইঁদুরটা বেঁচে থাকলো। তখন তিনি সিদ্ধান্তে এলেন কি, না তাপ প্রয়োগ করার ফলেই হয়তো তাদের রোগ সৃষ্টি করার ক্ষমতাটা থাকে না, ঠিক আছে, বংশবিস্তারে অক্ষম আর কি। তো এই সিদ্ধান্তে এলেন। তারপরে তিনি কী করলেন বলতো, তারপরে তিনি সেই 2R প্রকৃতির ব্যাকটেরিয়াকে ওই 3S প্রকৃতির ব্যাকটেরিয়ার সঙ্গে মিশিয়ে, মানে মিশিয়ে বলতে তাপ প্রয়োগ করা মিশ্রণেই দিয়ে তিনি আবার একটি ইঁদুরের শরীরে প্রবেশ করালেন। তারপরে তিনি দেখলেন যে ইঁদুরটা কিন্তু মারা গেল। তারপরে তিনি কী সিদ্ধান্তে এলেন,
সিদ্ধান্তে এলেন যে 3S প্রকৃতির ব্যাকটেরিয়াটা তো রোগ মানে বংশবিস্তার করতে পারেনি তাপ প্রয়োগ করার জন্য, কিন্তু যখনই তিনি 2R প্রকৃতির ব্যাকটেরিয়াটাকে ইঁদুরের শরীরে প্রবেশ করিয়েছেন, সঙ্গে সঙ্গে 3S প্রকৃতির ব্যাকটেরিয়ার ডিএনএ 2R এর মধ্যে প্রবেশ করেছে। ডিএনএটা দিয়ে 2R প্রকৃতির ব্যাকটেরিয়াটাকেও কিসে পরিণত করে দিয়েছে বলতো? 3S প্রকৃতির ব্যাকটেরিয়াতে পরিণত করে দিয়েছে, যার জন্যই কিন্তু যখন ইঁদুরটার শরীরটা টেস্ট করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ব্যাকটেরিয়াই কিন্তু এই 3S প্রকৃতিরই ব্যাকটেরিয়া। বুঝতে পেরেছো তো? তো তারপর তিনি এটাই প্রমাণ করেছিলেন, তার মানে যে মানে 2R প্রকৃতি 3S প্রকৃতির ডিএনএটা কোনোভাবে 2R এর মধ্যে প্রবেশ করে সেটাকে 3S-এ রূপান্তরিত করে দিয়েছিলেন। কিন্তু এইটা গ্রিফিথ প্রপারলি পরীক্ষা করতে পারেননি, কেননা তিনি তার ধারণা ছিল যে প্রোটিন জেনেটিক পদার্থ, কিন্তু পরবর্তীকালে অ্যাভেরি তারপরে তার সহযোগীগণ কিছু বিজ্ঞানীরা মিলে পরীক্ষা করেছিলেন, দিয়ে বলেছিলেন যে না প্রোটিন নয় সেটা ডিএনএ। তো এই হলো গ্রিফিথের পরীক্ষা, যেটা তিনি ট্রান্সফরমেশন বা রূপান্তর ভবনের উপর পরীক্ষা তিনি করেছিলেন। তো তোমরা কি করবে, তোমরা এখান থেকে এই রূপান্তর ভবন কাকে বলে, তারপর রূপান্তর ভবন সম্পর্কিত গ্রিফিথের পরীক্ষাটা ভালো করে পড়বে, আর ডিএনএ যে জেনেটিক বস্তু বা জিনই যে জেনেটিক বস্তু সেটা তোমরা পড়ে নেবে।